কুষ্টিয়ার কুমারখালীতে দুই দিনব্যাপী 44তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং অলিম্পিয়াড 2022-এর উদ্বোধন করা হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। বৃহস্পতিবার সকালে স্থানীয় আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মণ্ডল। এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার এবং কুমারখালী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।